বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। অবৈধ ব্যবসার খবরাখবর বনদপ্তরকে আদান প্রদান করার সন্দেহে রাতে ঘুম থেকে তুলে মারধরের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। অভিযুক্তরা কাঞ্চনপুর মহকুমার লালচুরি মাকুমছড়া এলাকার মুক্তা বিশ্বাসের বাড়িতে গিয়ে আচমকা মারধর করে উল্টা মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে দেয়, এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের। পাল্টা মামলা কাঞ্চনপুর থানায়। কাঞ্চনপুর মহকুমার লালচুরি মাকুমছড়ার বাসিন্দা মুক্তা বিশ্বাস গত 14 ফেব্রুয়ারি রাত 9টার দিকে জনৈক গোবিন্দ নম, রমেন্দ্রনাথ, উত্তম নম এবং চন্দ্রনাথ নামে চার ব্যক্তি মুক্তা বিশ্বাসকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করে বলে অভিযোগ। এলাকাবাসীদের কাছ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী অভিযুক্ত এই চারজন অবৈধ কাঠ ব্যবসার সাথে যুক্ত আছেন, ইট লাকড়ি ইত্যাদি সাপ্লাই করেন। কিছুদিন আগে বনদপ্তর ওই এলাকা থেকে কিছু অবৈধ কাঠ লাকড়ি উদ্ধার করে নিয়ে যায়, ফলে অভিযুক্তরা সন্দেহ করছে তাদের এই ব্যবসায় জল ঢেলে দিচ্ছেন মুক্তাবাবু। উনি হয়তো বনদপ্তরকে জানিয়েছেন, এই সন্দেহে মুক্তা বিশ্বাসের উপর আক্রমণ করে তারা। এখানেই ঘটনা শেষ নয়, মারধরের পর লালচুরির জয়শ্রী আউটপোস্টে এসে মুক্তা বিশ্বাসের নামে চুরির কেস দিয়ে যায়। এসআই মৃণাল পাল মুক্তা বিশ্বাসকে থানায় তুলে নিয়ে যান। এদিকে স্বামীর উপর মারধরের অভিযোগ তুলে মুক্তা বিশ্বাসের স্ত্রী কাঞ্চনপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। মুক্তা বিশ্বাসকে পুলিশ কাঞ্চনপুর আদালতে সোপার্দ করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এই চার অভিযুক্ত কিছুদিন আগে বিজেপি এসসি মোর্চার চেয়ারম্যানকেও মারধর করেছে। এখন দেখার বিষয় বিচারকের কাঠগড়ায় প্রকৃত দোষীর শাস্তির বিধান কি হয়। নাম দিদি? আপনার বাড়ি? স্বামীর নাম? আচ্ছা, কি হয়েছে আপনার স্বামীর? আর কে কে আসলো? আর উত্তম, আর কোন সময় আপনার বাড়িতে ডাকছে? কোন দিন? সাড়ে কি করছে? তখন আমি দরজা খুলছি, খোলার পরে বীরের বউ আমার ধরছে সঞ্চিরা নিয়ে, খোলার পরে আমার স্বামী আসলে ঘুমো, তখন আমি চিৎকার মারছি, চিৎকার মারার পরে ইয়া আমার স্বামী উঠছে, উঠার পরে গভীরে আর বীরে আমার স্বামীর যাতা মাই ধরছে তমে, আর ওই বীরের বউয়ে আমার সভা মারছে, খানো মারছে, গালো মারছে, তখন চাইছিল টানি আমার গড়তেই বাহতো, বাহতে আমার আমার খাসিক দিছি, আমার সব কুত্তা বুত্তা সব ডাকিয়া উঠছে, কুত্তা উঠছে ডাকিয়া মানুষের চলে যে আমার খোলা মানুষ সিলানি আরাম বসে পরে গ্রামের মানুষ আইছে, আমার মারিয়া দেয়া কবুতর সারা খরচ করছে। আচ্ছা, আপনার পক্ষে গ্রাম থেকে গ্রামবাসী কেউ আছে, সাক্ষী প্রমাণ এরকম আছে? আছে। তারা কে লেগে এরকম গিয়া আপনার বাড়িতে হামলা করলো? তারা কাঠ ব্যবসায়ী, ফরেস্টার গিয়ে কাঠটা ধরলে তারা আপনার স্বামীর দোষারোপ করে যে তাই না, খুইয়ে দিছে, কইয়া দিছে, তাই না করে আমি কইছি না, আমি কইছি না, তুমি আমার মুখে কথা কইয়া না, তারা দুষে এটা করিয়া এই ফালকে অতখানে আমার মারছে, আমার স্বামীরে মারছে, আমার খুলা খুলারেও মারছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমি মাকুমছড়া। আপনার নাম? আমার নাম দীনেন্দ্র নাম। বাবার নাম? মেয়ে নরেন্দ্র নাম। আর তাইনের নাম? মিত্রলাল বিশ্বাস। হ্যাঁ, মিত্রলাল বিশ্বাস। বাবার নাম? নরেন্দ্র বিশ্বাস। বাড়ি? বাড়ি মাকুমছড়া। আচ্ছা, আমরা শুনলাম মুক্তা বিশ্বাসের বাড়িতে কাল কি হয়েছে ঘটনা রাত্রে? আমি সন্ধ্যা ওই তো ঘুমাই থাকি, আমার সব ইয়া ঘুমাই গেছি, ধরুন 8-9টা যত অনুমানিক খোলা, আমার নাতিনি গিয়ে ডুবিয়া গেছে আমার বাড়ির, যা কর বাবারে মারে মারিলার বীরে আর উত্তমে, তারা কয়েকজনে বীরর বউ, তারা কয়েকজনে মিলিয়া মারিল যা জগা লগাও, আমি উদলা গেছি জগা লোক, লাঠিও আমার আসি লন্ঠনে লাঠি বর্দি বর্দি যাইয়ার, আর দেখি বীর আর বীরর বউ আর একটা সিনিয়ার নানন্দ আর ছোটো দেখি কম, আর আমার ঠোঁট শুধু টিকে হারিয়া নিছে আত্মনে। আচ্ছা, গতকাল সন্ধ্যাবেলা 7:30টার সময়
দুই পরিবারের মধ্যে একটা ছোট একটা ঘটনা নিয়ে একটা মারামারি হয়েছে। এই বিষয়ে চঞ্চুনাথ একটা রিটার্ন কমপ্লেন দিয়েছে। বিষয়টা ছিল এরকম, চঞ্চুনাথ তার হাজব্যান্ডকে মুক্তা বিশ্বাস সহ আরও তার পরিবারের দুই তিনজন লোক ভীষণভাবে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। আচ্ছা স্যার, আমরা শুনতে পেলাম চঞ্চুরানী নাথ যে তাইনের স্বামী নাকি মুক্তা বিশ্বাসের বাড়িতে রাত্রেবেলা গেছিলো, ঘটনা কি সত্যি নাকি? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা মুক্তা বিশ্বাসকে অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা কোর্টে প্রডিউস করেছি, কাঞ্চনপুর আদালতে প্রডিউস করেছি। মুক্তা বিশ্বাস আরেকটি ঘটনা কুকুর দিয়েও তাদেরকে আক্রমণ করেছে, পালিত কুকুর দিয়ে। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে 10 চাকার লরি থেকে 265 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনা পানিসাগর থানার অন্তর্গত জলেবাসা এলাকায়। পুলিশের আঁচ পেয়ে গা ঢাকা দেয় গাড়ি চালক। এ মর্মে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত করছে পানিসাগর থানা। অবৈধ নেশা বিরোধী অভিযানে আবারও পানিসাগর থানার সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ জলেবাসা বাজার থেকে এইচপি 3HB6945 নম্বরের 10 চাকার গাড়ি থেকে 265 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পুলিশের ভয় পেয়ে চালক পালিয়ে যায়। বাধ্য হয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত গাড়িটিকে মাল সমেত থানায় নিয়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং পানিসাগর থানার ওসি শৌকত চাকমা। এসপি জানান, আটককৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকার মতো হবে। জানা গেছে, অভিযুক্ত গাড়িটি আগরতলা থেকে জলেবাসা বাজার স্থিত চূড়ামণিনাথের দোকান থেকে রাবার সিড নিয়ে বহিরাজ্যে যাবার উদ্দেশ্যে এসেছিল। রাবারগুলি গাড়িতে ওঠানোর প্রাককালে বাজারস্থিত জনগণ বিষয়টি আঁচ করতে পেরে তড়িগড়ি পানিসাগর থানায় খবর দেন। এই মর্মে পানিসাগর থানা এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে তদন্তের কাজ জারি রেখেছে। আশা করা যাচ্ছে অবিলম্বে আরও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। তবে দোকান মালিকের গতিবিধি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দোকান মালিক গাড়ি চালককে পালিয়ে যেতে সহায়তা করেছে। আমাদের কাছে খবর ছিল যে এখানে জলবাসাতে একটা গাড়ি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। অ্যাকর্ডিংলি পানিসাগর থেকে এইচডিপি ওসি যান গিয়ে গাড়িটাকে ডিটেইন করে সার্চ করে এটার মধ্যে 265 কেজি গাঁজা পাওয়া গেছে, প্যাকেট গাঁজা। এই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি, যেটা নাম্বার হল 11/20 আন্ডার সেকশন 20C এনডিপিএস অ্যাক্ট। তদন্ত চলছে, ড্রাইভার গাড়িতে নেই, পালিয়ে গেছে। এই ঘটনাতে কে কে যুক্ত আছে আমরা এটাকে খুঁজে বের করব। তো স্যার, প্রাথমিক ইনভেস্টিগেশনে কি বুঝতে পেরেছেন গাড়িটি কোথা থেকে জলেবাসা এসেছিল? ইনিশিয়ালি যেটা বলছিল যে আগরতলাতে গাড়িটি এসেছিল, কিন্তু এটা সত্য না, এটা সত্য না। বাকি ব্যাপারটা ইনভেস্টিগেশনের সাথে আর ডিসক্লোজ করছি না, তবে আপনারা কয়েকদিনের মধ্যে দেখবেন আসল আসামিকে আমরা অ্যারেস্ট করব। তো স্যার, আটককৃত গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বলে অনুমান আপনার? আমাদের কাছে যে গভর্নমেন্ট যে রেট আছে সেই রেট অনুযায়ী প্রায় 15-20 লক্ষ টাকা হবে। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনকে সামনে রেখে 36 সন্ত্রীপচার মহকুমার অন্তর্গত দশমীঘাট পাড়ায় 700+ কর্মী নিয়ে সম্মেলন সংগঠিত করল বিজেপি জনজাতি মোর্চা। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সঞ্জীব রিয়াং সহ দলের শীর্ষ নেতৃত্বরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সন্ত্রীপচার মহকুমায়। 36 সন্ত্রীপচার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়ায় হজাগিরি নৃত্য একাডেমি হলে প্রায় 700+ কর্মী নিয়ে সম্মেলন অনুষ্ঠিত করে জনজাতি মোর্চার কর্মীরা। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা রাজ্য কমিটি সহ সভাপতি শচী রানী ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা রাজ্য কমিটির সদস্য আতি জমাতিয়া, 36 সন্ত্রীপচার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, জনজাতি মোর্চা রাজ্য কমিটির সদস্য সঞ্জীব রিয়াং সহ বিজেপি দলের শীর্ষ নেতা কর্মীরা। এদিনের এই সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেন 36 সন্ত্রীপচার বিজেপি জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং। রাম
একথা বলা চলে এদিনের এই বিজেপি জনজাতি মোর্চার কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ঘনবসতিপূর্ণ এলাকা। বিয়ে বাড়ির বরযাত্রীর বাজির জ্বলন্ত কণা থেকে প্রতিবেশীর খড়ের স্তূপে আগুন। এলাকাবাসী এবং দমকল কর্মীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। বিয়ে বাড়ির বরযাত্রীর বাজির জ্বলন্ত কণা থেকে খড়ের স্তূপে আগুন ধরে যায়। ঘটনা রবিবার রাত 9টায় তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার নিমচাঁদ মজুমদারের বাড়ির খড়ের স্তূপে আগুন লাগে। পাশের বাড়ির বরযাত্রীরা যখন বাজি ফাটাচ্ছিল, তাদের অজান্তেই কোনো এক সময় বাজির জ্বলন্ত কোণা নিমচাঁদ মজুমদারের বাড়ির খড়ের স্তূপে আগুন ধরে। ঘটনা সবার নজরে আসলে এলাকাবাসীরা জল দিতে থাকে, ফলে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে তড়িগড়ি ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের অত্যন্ত তৎপরতার সহিত আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ঘনবসতিপূর্ণ এলাকা। বাড়িটা হয়েছে পিরিটুস দেবনাথ বাড়িতে। একটা মানে বাজি ফোটানোর সময় খেলার গুঞ্জে মধ্যে আগুন লাগছে। আমরা এখানে গাড়ি দেখতে পারছি না। আমরা পুটুল পাম্পটা নিয়ে পাবলিক শহর সবাই মিলে আমরা কাজ করছি, অপারেট করছি। খুব সুন্দর আমরা কাজ করা আগুনটা নিভে আছি। তো কোন জায়গায় এটা হচ্ছে? কলোনি চমুনি। তো মালিকের নাম পিরিটুস দেবনাথ বাড়িতে। কি বনের কুঞ্জে লাগে? হ্যাঁ, বনের কুঞ্জে। তো তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। হৃদরোগে আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণ, তাৎক্ষণিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এক সচেতনমূলক শিবিরের আয়োজন করল মালদা ত্রিপাঠী নার্সিংহোম কর্তৃপক্ষ। শহরের ঝালঝালিয়া এলাকায় হয় এই শিবির। শিবিরে আরএমপি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অভিনব উদ্যোগ নিল মালদা ত্রিপাঠী নার্সিংহোম। হৃদরোগে আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণ, তাৎক্ষণিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করল নার্সিংহোম কর্তৃপক্ষ। মূলত এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে জেলার আরএমপি অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাই উপস্থিত ছিলেন। শহরের ঝালঝালিয়া এলাকায় আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ওই নার্সিংহোমের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক জয়দীপ ত্রিপাঠী। এ বিষয়ে তিনি জানান, আরএমপি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত আছেন শিবিরে। মূলত তাদের নিয়েই এদিনের এই সচেতনতামূলক আলোচনা। হৃদরোগে আক্রান্ত রোগীদের কিভাবে চিহ্নিতকরণ করা সম্ভব, কি কি পরীক্ষার মধ্য দিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়গুলি নিয়ে উপস্থিত সংগঠনের সাথে যুক্ত চিকিৎসকরাও তাদের অভিমত প্রকাশ করেন। গ্রাম্য এলাকায় চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করে তুলতে একটি ছোট্ট প্রয়াস এই ত্রিপাঠী নার্সিং হোমের। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাককে কিভাবে আমরা ম্যানেজ করব গ্রাউন্ড লেভেল থেকে, কাদেরকে নিয়ে আলোচনা? এটা আমাদের আরএমপি অ্যাসোসিয়েশন, আমাদের মালদা শহরের সব ভালো ভালো আরএমপিরা এখানে এসেছেন, ওনাদেরকে নিয়ে আমরা ডিসকাশনটা করছি। কতজন আছেন উপস্থিতি আজকে? তো অ্যাপ্রক্সিমেটলি 60 জন মতো আছেন। কিভাবে এদেরকে সচেতন করছেন? এনারা তো অলরেডি আমি যা দেখছি খুব ভালো নলেজ, মোটামুটি আমরা নলেজ শেয়ারই করছি। তাও কিছু কিছু জিনিস আমি ওনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, যেখানে এই মেডিসিনটা অ্যাভয়েড করা উচিত, এই পেশেন্টকে এই মেডিসিন দেওয়া উচিত না বা দেওয়া উচিত, এরকম কিছু নলেজ আমি শেয়ার করছি, কিছু নলেজ ওনারা শেয়ার করছেন, ভাইস ভার্সা একটা ডিসকাশন হচ্ছে। আপনার নাম? ডক্টর জয়দীপ ত্রিপাঠী। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্টুডেন্টস অব ধর্মনগর, তোমাদের মধ্যে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত এবং তার জন্য ভালো রেজাল্ট পেতে চাও,
তোমাদের হেল্প করার জন্যই রয়েছে শুভঙ্কর কশ্যপ সায়েন্স স্টাডি সার্কেল, থানা রোড, বিবিআই স্টেডিয়ামের বিপরীতে বাবুর বাজার এসবিআই এটিএম এর কাছে। কশ্যপ স্যারের কোচিং সেন্টারে সিবিএসই বোর্ডের ক্লাস 7, 8, 9 ও 10 এর স্টুডেন্টসদের ম্যাথস, ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ানো হয়। টিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ক্লাস 9 ও 10 এর স্টুডেন্টসদের শুধু ম্যাথস পড়ানো হয়। তাছাড়া টিবিএসসি এবং সিবিএসসি বোর্ডের ক্লাস 11 ও 12 এর স্টুডেন্টসদের একাডেমিক ম্যাথস এর সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এর ম্যাথস যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়া কশ্যপ স্যারের তত্ত্বাবধানে পিআরএমও, আরএমও, এনটিএসসি, আইএমও, এনএসও এবং নেরিস্টের কোচিংও করানো হয়। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দি বেস্ট রেজাল্টস, কাম অ্যান্ড জয়েন শুভঙ্কর কশ্যপ সায়েন্স স্টাডি সার্কেল। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। গোটা উত্তর পূর্বাঞ্চলে একই সময়ে একই প্রশ্নপত্রের মাধ্যমে উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া ও নদওয়াত তামির কর্তৃক পরিচালিত ছবাহী মক্তব সমূহের এবছরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সংবাদ সূত্রের খবর। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াত তামির কর্তৃক পরিচালিত ছবাহী মক্তব সমূহের এবছরের ফাইনাল পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়। গোটা উত্তর পূর্বাঞ্চলে একই সময়ে একই প্রশ্নপত্রের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হয়। সকাল 9টা থেকে ছবাহী মক্তবের ফাইনাল পরীক্ষা শুরু হয়। নির্ধারিত পরীক্ষক দ্বারা এ পরীক্ষা নেওয়া হয়। প্রায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত পরীক্ষক, পরীক্ষার্থী, এক্সটার্নাল এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছাড়া অন্য কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া হয়নি। এতে খুব সুন্দর পরিবেশের মাধ্যমে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে নির্বিঘ্নে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোটা উত্তর পূর্বাঞ্চলে মোট 171টি পরীক্ষা কেন্দ্রে 8,177 জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। 2020 ইংরেজি রবিবার উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নদওয়াত তামির পরিচালিত সবাই মক্তবের ফাইনাল পরীক্ষা গোটা উত্তর পূর্বাঞ্চলের মোট 171টি কেন্দ্রে একসঙ্গে চলছে। একই প্রশ্নপত্র দিয়ে 8,177 জন পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দিয়ে যাচ্ছে। মৌখিকভাবে 5টি পেপার এবং লিখিত 1টি পেপারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই হিসাবে আমাদের করিমগঞ্জ জেলার 32 আঞ্চলিকেও সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং আমাদের পাদারকান্দি জৌনের 60টি আঞ্চলিকে এর মধ্যেও সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কেন্দ্রীয় পরীক্ষা পর্ষদের মাননীয় সম্পাদক ডক্টর ফজলুর রহমান লস্কর সাহেব যে পরীক্ষার নিয়মাবলী পাঠিয়েছেন সেই নিয়ম হিসাবে আমাদের পাতারকান্দি জৌনের 11টি পরীক্ষা কেন্দ্রে মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে সকাল 9 ঘটিকা থেকে পরীক্ষা চলছে। ফাহিম অক্টোবরের ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার ক্ষেত্রে কীভাবে উন্নত করা যায় সেই হিসাবে আমাদের প্রতিটি আঞ্চলিক সম্পাদক, সভাপতি এবং অন্যান্য কর্মকর্তারা ওনাদের পরিচালনায় সবাই মক্তবের মোয়াল্লিমগণ নিরলসভাবে চেষ্টা করে যান। সেই চেষ্টার ফল হিসাবে আজকের ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ওদের ভালো দক্ষতার সহিত পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস এইসব ছাত্রছাত্রী ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসাবে এক একজন দেশ গড়ার কাজে, জাতি গড়ার কাজে এবং শান্তির ধর্ম ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ। প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই কলেজ পড়ুয়া। গোপন সংবাদের ভিত্তিতে মালদা শহরের কানিমুর এলাকা থেকে ব্রাউন সুগার সহ দুই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পাশাপাশি দুটি মোবাইল সহ আটক 2,000 টাকার ভারতীয় নোট। বেআইনি ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা পড়ুয়া। রবিবার সন্ধ্যায় ইংরেজ বাজার থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে মালদা শহরের কানিমুর এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ
দুজন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পড়ুয়ার নাম রিঙ্কি সিংহ এবং রাজু মণ্ডল। রিঙ্কি সিংহের বাড়ি মালদার সদরঘাট এলাকায়, রাজু মণ্ডলের বাড়ি কালিয়াচক থানার 200 দিঘি এলাকায়। জানা গেছে, তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 500 গ্রাম বেআইনি ব্রাউন সুগার, 2 মোবাইল এবং 2000 টাকার ভারতীয় নোট। পুলিশ সূত্রে জানা গেছে, রিঙ্কি গৌড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী, অন্যদিকে রাজু সাউথ মালদা কলেজের ছাত্র। তারা কলকাতার কোনো এক ব্যক্তির কাছে ব্রাউন সুগারগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় গোপন সূত্রের খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফের বনদামালদের পদপিষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ্যে বেরিয়ে আসতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি জুড়ে নতুন ভাবে বুনো হাতির আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, মৃতের নাম জগন্নাথ বাল্মিক দাস, পেশা দিনমজুর, কাঠুরিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাথারকান্দি পুলিশ সহ বনদপ্তরের কর্মীরা। বুনো দামালদের পদপিষ্টে হত কাঠুরিয়া, আতঙ্ক পাথারকান্দির শেপেনজুরি বাগানে। দীর্ঘ বিরতির পর ফের বুনো দামালদের পদপিষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ্যে বেরিয়ে আসতেই করিমগঞ্জ জেলার পাথারকান্দি জুড়ে নতুন ভাবে বন্য হাতির আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার দুপুরে পাথারকান্দির পাথারিয়া ফরেস্ট রেঞ্জের ইন্দুরাইল সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানি কাঠ আনতে গেলে যথাসময়ে বাড়ি ফিরে আসেননি শেপেনজুরি মেদলি বাগানের দিনমজুর কাঠুরিয়া জগন্নাথ বাল্মিক দাস, বয়স 55 বছর। এতে স্বাভাবিকভাবে পরিবারের লোকদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। পরে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করেন গ্রামের লোকজন সহ নিখোঁজ প্রৌঢ়ের পরিজনেরা। এদিকে দুদিনের মাথায় অন্য এক কাঠুরিয়া জঙ্গলে গেলে তার নজরে ধরা পড়ে মাটিতে রক্তের দাগ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবদেহের অংশ বিশেষ। পরে তিনি বিষয়টি দৌড়ে গিয়ে গ্রামের জনগণকে অবগত করলে অকুস্থলে পৌঁছয় স্থানীয় জনগণ সহ নিখোঁজ কাঠুরিয়ার পরিবারের লোকেরা। একই সাথে খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। এতে মৃতদেহের কাপড় চোপড় এবং দেহের টুকরো অংশ দেখে স্থানীয়রা এগুলো জগন্নাথ বাবুর শরীরের অংশ বলে চিহ্নিত করেন। পরে সকলের সহযোগিতায় মৃতদেহের 5 টুকরো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করা হয়। এ মর্মে পাথারকান্দির নবাগত ইন্সপেক্টর ওসি তানবীর আহমেদকে প্রশ্ন করলে তিনি জানান, যে মামলাটি খতিয়ে দেখছেন এসআই নিখিল নাথ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে এ ঘটনার নেপথ্যে বুনো দামালদেরই হাত রয়েছে বলে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। পুরো দিন ধরে জঙ্গলে ঘুরে ঘুরে নিহত ব্যক্তির শরীরের অংশ বিশেষ কুড়োতে হয়েছে। বিষয়টি খুবই বেদনাদায়ক। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুরো ঘটনাটি পরিষ্কারভাবে জানা যাবে। এদিকে বিষয়টি নিয়ে পাথারকান্দির ফরেস্ট রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথকে প্রশ্ন করলে তিনি জানান, যে যেখান থেকে মৃতদেহ সংগ্রহ করা হয়েছে এই এলাকাটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যেই রয়েছে। ওখানে গত কয়েকদিন ধরে 5 বুনো হাতির অবস্থানও ছিল। এতে সহজে উলুমেও যে কাণ্ডটি বুনো দামালটাই ঘটিয়েছে। এ ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন পাথারকান্দির বিধায়ক। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএফও জে আলীর সাথে আলোচনা করে বুনো হাতিদের বাগে আনার অনুরোধ করেছেন। ওসি স্যারকে টেলিফোন যোগে জানান যে আপনার লালকিরা পানিঘাট পাথারি টিলাতে হাতি একটা মানুষের মারিয়া ফেলিয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওসি মহোদয়, আমি নিখিল নাথ, এএসআই নিখিল নাথকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে আমি মাননীয় সিও স্যারকে ঘটনাটি জানাই। সিও মহোদয়কে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলিতে যাই এবং সেখানে গিয়া আমি এই জগন্নাথ বাল্মিক দাস বলিয়া এই মানুষজনকে আমি সিও মহোদয়ের সম্মুখে আমরা রিকভারি করিয়া আর সিও স্যারে কমপ্লিটলি ইনকোয়ারি করছেন। করার পরে আমরা থানা নিয়ে আসি, বর্তমানে আমরা পাঠাইছি করিমগঞ্জ সিভিল হসপিটালে পিএম এক্সামিনেশনের জন্য। আগামীকালকে এটা পিএম করা হবে। ঘটনাটা কয়টার সময় হয়েছে? ঘটনাটা আমার জানাইছে ওসি স্যার, জানাইছে 2:32 ফোন হয়েছে। আমি গেছি আপনার 3 গিয়ে পাইলেছি, 3:30 আর সঙ্গে আমার সিও স্যার গেছিলাম। যার পরে জায়গাত মানে ইয়ে হয়েছে, ইনকোয়েস্ট হয়েছে, সিও স্যার ইনকোয়েস্ট করছে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ফের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কর্মীরা। অসম থেকে ত্রিপুরার পাচারের মুখে ধরা পড়ল ডিআই বোঝাই প্রায় 2 লক্ষ টাকার চেরাকাঠ। তবে চালক সহ পাচারকারীদের ধরতে পারেনি বনবিভাগের কর্মীরা।
2,00,000 টাকার অবৈধ চেরা কাঠ সহ ডিআই ট্রাক আটক আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বন বিভাগের হাতে। ফের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জের পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীরা। অবৈধ উপায়ে অসম থেকে ত্রিপুরা পাচারের মুখে ধরা পড়ল একটি ডিআই বুঝাই প্রায় 2,00,000 টাকার চেরা কাঠ। তবে এ কাণ্ডে চালক সহ পাচারকারীদের ধরা পড়ার কোনো খবর নেই। জানা গেছে রবিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ দলবল নিয়ে স্থানীয় চাঁদখিরা কদমতলা বিকল্প জাতীয় সড়কের পাশে ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। এ সময় করিমগঞ্জের সরিষা থেকে প্রায় 150 সিএফটি চেরা সরল ও বনাক জাতীয় কাঠ বুঝাই এএস 24C5027 নম্বরের একটি ডিআই ট্রাক ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করলে বনকর্মীরা চ্যালেঞ্জ জানিয়ে গাড়িটিকে আটক করলেও সুযোগ বুঝে চালক এবং কাঠের মালিক পালিয়ে যেতে সক্ষম হয় বলে বন বিভাগ সূত্রে প্রকাশ। বর্তমানে লরি সমেত কাঠগুলো স্থানীয় রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। আটককৃত কাঠগুলোর সাথে কোনো বৈধ কাগজপত্র না পাওয়াতে এগুলো জব্দ করা হয়। এতে প্রায় 2,00,000 টাকার চেরা কাঠ রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। উল্লেখ্য যে পাথারকান্দি রেঞ্জ কর্তা কাজে যোগ দেওয়ার পর থেকে বনদস্যুদের বাগে আনতে একের পর এক সাফল্য পেয়ে চললেও পাথারকান্দির সার্কেলের অন্য 3 রেঞ্জ যথাক্রমে লোয়ারপুয়া দুহালিয়া ও নিবিয়া ফরেস্ট রেঞ্জের অবৈধ অভিযানে সাফল্যের খাতায় প্রাপ্ত শতাংশের হার দিন দিন নিম্নগামী হচ্ছে। এ বিষয়টিকে সুনজরে দেখছেন না এলাকার পরিবেশ প্রেমীরা। একই সাথে এলাকার সিংলা এবং লঙ্গাই নদীতে 2 মহালদারের নামে 1টি করে বৈধ বালুর মহাল থাকলেও বিপরীতে বকলমে চলছে প্রায় 20টি অবৈধ বালুর মহাল। চালানবিহীন অবস্থায় বিভিন্ন এলাকাসহ বহিরাজ্যেও পাচার হচ্ছে বালু। এতে সরকারি মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে বনদপ্তর। এ বিষয়ে রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথকে প্রশ্ন করলে তিনি জানান যে বিষয়টি নজরে আসায় খতিয়ে দেখছেন বন বিভাগের ডিএফও নিজে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদা জেলার ফারাক্কা ব্যারেজের নির্মীয়মান সেতুর গার্ডার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় 2 শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থা রয়েছে আরো 2 জন। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত শ্রমিকের নাম শচীন প্রতাপ এবং কে শ্রীনিবাসন রাও। তদন্তে নেমেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। গার্ডারের নিচে চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে মালদা জেলায়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো 2 জন। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম শচীন প্রতাপ, বয়স 26 বছর এবং কে শ্রীনিবাসন রাও, বয়স 36 বছর। আহতরা মুকেশ পাণ্ডে এবং রঞ্জন কুমার মেহতা। তাদেরকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। জানা গেছে রবিবার সন্ধ্যায় ফারাক্কা ব্রিজের নির্মীয়মান সেতুর কাজ চলছিল। ওই সময় রেড লেভেল ছুড়ে বিপত্তি ঘটে। জানা গেছে সেই সময় কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যায় তাতে। শেষ পাওয়া খবরে জানা গেছে 15-16 জন কাজ করছিল। শ্রমিকরা বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। জানা গেছে রবিবারের জন্য বেশিরভাগ শ্রমিক ছুটিতে ছিলেন, বাকি অল্প শ্রমিককে দিয়ে কাজ চলছিল। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি। উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের উপর গাড়ি ঘোড়ার চাপ ক্রমশ বেড়ে চলেছে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই ফারাক্কা সেতুটি। তার বিকল্প হিসেবে পাশাপাশি আরেকটি সেতু নির্মাণের কাজ শুরু হয় প্রায় 1.5 বছর আগে। সেই সেতুর গার্ডার ভেঙে বিপত্তি ঘটে। গাফেলতি তো অবশ্যই ছিল। হ্যাঁ, এটাই তো আমাদের কাজ নয়, এটা ইঞ্জিনিয়ার নই আমরা, আমরা বলতেও পারবো না। তবে এটা নিশ্চয়ই একটা এত বড় প্রজেক্ট, এত টাকার প্রজেক্ট, হ্যাঁ নিশ্চয়ই একটা গাফেলতি ছিল। আজকে 2 জন মারা গিয়েছেন এবং 4 জন গুরুতর আহত। এখানে যে কালকে যদিও রবিবার ছিল, সানডে ছুটির দিন, হাফ ডে ছিল, তার জন্যই লোকসংখ্যা কম ছিল, কর্মচারী কম ছিল। কিন্তু যদি এটা অন্য দিন হতো, এটা 100 বা 200 জনও মারা যেতে পারত। এই অ্যাকচুয়ালি হচ্ছে নির্মাণ কাজ চলাকালীন যে ব্রিজটা ভেঙে পড়েছে সেটা হচ্ছে অবশ্যই এটা আমাদের তদন্ত করা উচিত যে এই নির্মাণ কাজ চলাকালীন কেন ব্রিজটা ভেঙে পড়েছে এবং যেটা দুর্ঘটনা ঘটেছে তাতে মৃত্যু হয়েছে কয়েকজনের, সেটাও হচ্ছে মর্মান্তিক। আমরা এটার ব্যাপারেতে, আমি একজন এই এলাকার, বিশেষ করে আমি একজন প্রতিনিধি হিসেবে, এটাকে নিশ্চিতভাবে আমি চাইবো যে এটা তদন্ত করে অ্যাকচুয়ালি কেন তার হচ্ছে যে এইরকম দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে বের করা উচিত এবং তার যা ব্যবস্থা গ্রহণ করার, কারার জন্য দায়ী হবে সেটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এর পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।
ধন্যবাদ।